এটা কি? এটা কি আমি সত্যিকার দেখতে পাচ্ছি যে খোলা একটা হাতি ঘুরে বেড়াচ্ছে? গুড মর্নিং বন্ধুরা, আমরা আছি এখন ঘাটশিলা স্টেশনের একদম কাছে। এখানে একটা হোটেলে আমরা ছিলাম, তো আজকে মোটামুটি আমরা পুরো রেডি হয়ে গেছি। আজকে কিছু কিছু জায়গা ঘোরার আছে, দেখা যাক সেই জায়গাগুলো কতটা হিট হয় আর কতটা ফ্লপ হয়। তোমরা তো আছোই, সব কিছু দেখতে পারো। কোনো ঝর্ণা ঘোরার কোনো ইচ্ছা নেই, কারণ এখানে বৃষ্টি হয়নি, তাই ম্যাক্সিমাম ঝর্ণাতে জল নেই। ফার্স্ট আমাদের আজকে লিস্টে আছে বুরুন্ডি লেক, তো ফার্স্ট আমরা ওটা দিয়ে স্টার্ট করবো। চলো একবারে রেডি হয়ে গিয়ার ফিয়ার পরে একদম বাইকের সাথে দেখো। বাইক বাঁধা কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। দেখো সব একেবারে রেডি, শুরু হয়ে গেছে আজকে আমাদের রাইড। আমরা যাচ্ছি বুরুন্ডি লেকের দিকে, রাস্তা খুবই সুন্দর লাগছে। দূরে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাহাড়, এই প্রথমবার এবার পাহাড়গুলো একটু বড় বড় মনে হচ্ছে, একটু ধোঁয়াশায় ধোঁয়াশায় ভরা। দেখো মে তুঝে ইয়া দেখো কুদরত কে নজারে, মুশকিলো মে হ্যায় ইয়ে দিল মেরা। অসাধারণ লাগছে দেখতে, এটাই হচ্ছে বুরুন্ডি লেক। দেখো আমাদের রাইডার কোথায় চলে গেছে বাইক নিয়ে, একদম লেকের কাছে। এত শান্ত, এত নিস্তব্ধ। আমরা চলে এসেছি বুরুন্ডি লেকে, আর যেখানে আমি সবসময় এমনভাবে কথা বলি, আজকে মনে কবিত্ব জেগে উঠছে লেক দেখে। কি নিস্তব্ধ জায়গাটা, বুরুন্ডি লেক থেকে। এবার আমরা যাব ডালমা পাহাড়, ওখানে মহাদেবের মন্দির আছে। তো আমরা টাটা বলে দিচ্ছি বুরুন্ডি লেককে, দাদা। চলো তাহলে এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। I've been looking now for somebody just like you. খুবই বাজে, খুবই বাজে। এখান থেকে 14 কিলোমিটার হিল টপ। ডালমা মে আপকা স্বাগত হ্যায়, ওয়েলকাম টু ডালমা। আমরা চলছি ডালমা পাহাড়ে শিব মন্দিরের দিকে। রাস্তাগুলো সব কাঁচা কাঁচা এখানে। তো ডালমা ফরেস্টের সেঞ্চুরি, এখানে একটা সিট কাউন্টার ছিল যেখান থেকে তোমার গাড়ির নাম্বার সব কিছু ডিটেলস এখানে জমা দিতে হলো, টিকিট কাটতে হলো। 24 রুপিস লেগেছে। তো আমরা এখন যাবো ভিতরে এখান দিয়ে।
এর ভিতর শিব মন্দির আছে আর ডালমা ভিউ পয়েন্ট টপটা আছে। চলো তাই দেখি। এটা কি, এটা কি আমি সত্যিকার দেখতে পাচ্ছি যে খোলা একটা হাতি ঘুরে বেড়াচ্ছে? ও মাই গুডনেস, আমি ফার্স্ট টাইম দেখছি ভাই খোলা। বাচ্চাগুলোকে দেখেছো? আরে আরেকটা এক্সে ভালে দো। চোখটা পুরো একদম রিল্যাক্স হয়ে গেল। চলে এসছি আমার ডালমা পাহাড়ে শিব মন্দিরের কাছে। এখান থেকে আমরা লাঞ্চ করবো ধোসা, তারপরে আমরা ব্রেকফাস্ট ব্রাঞ্চ ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। যাই হোক, তো ওইখান থেকে 100 সিঁড়ি আছে শিব মন্দির, যাবো আমরা দেখবো। একটু অসুবিধাই হতো, জ্যাকেট ট্যাকেট পরে উঠতে হবে। সিদা চিল, দুটো রাইডিং জ্যাকেট নিয়ে উঠছে রাইডার, কথা দিয়েছে আরামসে উঠতে পারবে। আমরা জুতো খুলে ফেলেছি আর এখান থেকে কুয়ো থেকে জল তুলছে পা ধোয়ার জন্য। দেখো কোথায় নিচে জল, বাবা জল তো দেখাই যাচ্ছে না। আমার হাজবেন্ড হাইটে খুব ভয় পায়। হোয়্যার ইজ দ্য টেম্পল? এতগুলো সিঁড়ি উঠে যেতে হবে? ভোলা বাবা সবসময় উপরে কেন থাকে গো? খুবই সরু জায়গা দিয়ে উঠতে হবে। ভোলে বাবার দর্শন কমপ্লিট করে ফেলেছি আমরা। আমরা এখন যাচ্ছি হনুমানজির দর্শন করতে। আসল হনুমানজি এখানে বসে আছে, চলো হনুমানজির দর্শন করা যাক। আমরা এখন আছি দলমা পাহাড়ের টপ ভিউয়ের, মানে ভিউয়ের কাছে। দলমা পাহাড় টপ ভিউ, ডালমা পাহাড় না দলমা পাহাড়ের টপ ভিউ অলওয়েজ গর্জিয়াসই হয়। ডালমা পাহাড়ের মহাদেবের মন্দির, ডালমা পাহাড়ের শ্রী হনুমানজির মন্দির, ডালমা পাহাড়ের টপ ভিউ আমরা অলরেডি কভার করে নিয়েছি। এবার আমরা রাস্তায় বাইকে যেতে যেতে যেই ভিউগুলো বাইকে যেতে যেতে দেখেছি, কিছু কিছু জায়গায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো। বেরিয়ে যাচ্ছি, রাইডার রেডি, চলো চলো তাহলে ডালমা ফরেস্টকে দাদা বলে দাও। আমরা এখন আছি কলকাতা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে। একটা খাবারের দোকান নেই, একটা রেস্টুরেন্ট নেই, খুব খিদে পেয়েছে কিন্তু কোনো খাবারের দোকান পাচ্ছি না। তো ফিরছি এখন আমার বাড়িদের দিকে। তো বেকার রাস্তা দেখাবো, বোরিং লাগবে, তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তো ঝাড়খণ্ডের আর একটা পার্ট আসবে নেক্সট। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
아무렇지 않은 척.